বন্ধুরা কেমন আছো সবাই আবারো চলে আসলাম তোমাদের মাঝে সো এবার ব্লগটা অনেকটুকুই আলাদা বলা চলে বিকজ আমরা এবার যাচ্ছি খেতে সো এবার ব্লগটা হতে যাচ্ছে ফুড ব্লগ এন্ড আশা করি সবাই মজা পাবা খাবার নিয়ে আর যেহেতু এবারে ব্লগটা ক্যাপশন দেখে সবাই বুঝতে পারতেছো যে এবারে আসতে মোরক হবো সো আগে যাবো মোরকের দোকানে সো তারপরে মোরকটা খাবো আর ধুলাবালি রাখতেছে কেন তো আরে সো বন্ধুরা আমার সাথে আজকে যাচ্ছে যুবো অ্যান্ড লাবিব সো আমরা তিনজন যাচ্ছি খাবার জন্য জানি না ওরা কতটুকু খাইতে পারবে সো দেখা যাক লেটস গো আমরা ফাইনালি চলে আসছি মামুন বিরিয়ানির সামনে অ্যান্ড আমরা এখন খাইতে ঢুকবো আমাদের পিছনে হচ্ছে বিরিয়ানি হাউস আমাদের ভিতরে খাবারটা রেডি হচ্ছে আর আমরা বাইরে ওয়েট করছি খাবারের জন্য আর আমি অনেক এক্সাইটেড বিকজ এরকম খাবার আমি কখনো বিয়ে বাড়ি ছাড়া পাই নাই আর এই ফার্স্ট টাইম আমি এখানে আস্ত মুরগি প্লাস রাইস খেতে আসছি অ্যান্ড আমি অনেক এক্সাইটেড জানি না কি হয় আর অবশ্যই ভিডিওটা দেখতে হবে একটু সময় যাওয়া যাক খাবার যেরকম আইটেম দেওয়া হয় আর কি তারা আমরা দুই তিনজন মিলেও খাইতে পারি প্রতিটা ইয়ে মানে আমার কাছে মনে হয়েছে যে দামের তুলনায় পুরো পারফেক্ট প্লাস সাকিব ভাই আপনার অনেক ধন্যবাদ যেরকম একটা জায়গায় নিয়ে আসছেন আমাকে আরও আরেকবার ধন্যবাদ জানিয়েছি আপনারা চাইলে একবার ট্রাই করে যেতে পারেন আসলেই খুব ভালো এবং এটি
রামপুরা বনশ্রী দিকে অবস্থিত। আপনার একবার ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতে পারে। তো ভাইয়া কেমন আছেন? তো ভালো লাগলো আপনাদের এখানে আইসা। তো আপনাদের এই ব্যবসা সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। তো ব্যবসাটা মানে আপনাদের চিন্তা ভাবনাটা কিভাবে আসছে, এই ব্যবসাটা কিভাবে করার চিন্তা ভাবনাটা আসছে আপনাদের? আমাদের তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকা দোকান। আচ্ছা, আপনাদের পুরান ঢাকা তো দোকান আছে। আচ্ছা, ওইখান থেকে আপনাদের এইটা মানে বিভিন্ন জায়গায় আপনারা শাখা হিসেবে ইয়া করছেন। আচ্ছা, আপনি রেসপন্স কিরকম পাচ্ছেন? অনেক ভালো পাচ্ছেন না? আমি আপনাদের পেজে ফেসবুক পেজেই পাইছিলাম। তো ওইখান থেকে আসছি আপনাদের খাবারটা টেস্ট করার জন্য। আশা আমার কাছে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, আর আশা করি সবারই ভালো লাগবে। অ্যান্ড সবাইকে ভালো সার্ভিস দেবেন, এটাই আপনাদের কাছে কাম্য। সো ভালো থাকবেন ভাইয়া। জি, ধন্যবাদ। সো বন্ধুরা, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড খাবারটা অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা রামপুরা নাম্বার, রামপুরা থেকে অটো বা রিক্সা দিয়ে আসতে পারবা। আর প্লেসটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে, কে ব্লক করতেছে। আর এখানে হচ্ছে দশতলা বিল্ডিং বলে সবাই পরিচিত। এখানে দশতলা বিল্ডিং বললেই হবে, এখানে দশতলা বিল্ডিংয়ের এখানে আইসা তোমরা মামুন বিরিয়ানি চলে আসতে পারো। আর ওনাদের ফেসবুক পেজও আছে, যারা যারা ওনাদের খোঁজ বের করতে চাও, খুঁজে নিতে চাও, তারা ফেসবুক পেজ থেকেও নিতে পারবে। আর ওনাদের আরেকটা শাখা আছে, সেটা হচ্ছে খিলগাঁও, এটা হচ্ছে দুই নম্বর শাখা। আর পুরান ঢাকাতেও ওনাদের শাখা আছে, যেটা ওনারা বললো আর কি। তো আমার কাছে অসাধারণ লাগছে। আর বেসিক্যালি বিয়ের প্রোগ্রামগুলোতে আস্তামূলক পোলাওটা পাওয়া যায়, নর্মালি কোথাও তেমন একটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য। তো আমার আশাটা পূরণ হয়েছে, অ্যান্ড আশা করি তোমরাও সেই আশাটা পূরণ করার জন্য অবশ্যই চলে আসবে এখানে। অ্যান্ড আমরা কিন্তু পার্সেলও নিয়ে নিছি। সো আমাদের ভালো লাগছে বলে কিন্তু আমরা পার্সেল নিয়ে নিছি। আর যুব, খাবার সম্পর্কে তো তুমি কিছু বললাম না, তো তোমার কাছে কেমন লাগছে? তো ভাই আসলে এক কথা বলতে গেলে মানে খাবারটা লাগছে পুরো বিয়ে বাড়ির খাবার, যেমন আমরা কোনো অনুষ্ঠানে গেলে যেরকম খাই সেম কোয়ালিটির এরকম খাবারটা লাগছে। আর এক কথা বলতে গেলে সেই লাগছে। আচ্ছা, ভালো লাগছে। আর যুবর অনেক ভালো লাগছে। অ্যান্ড লাভিব তো তার ডিটেলস আগেই বলে দিছে। সো আমরা এখন চলে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি। সো আজকের মতো এইখানে বিদায় নিতে যাচ্ছি। অ্যান্ড কই তোমরা? সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।